হে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা জানব পৃথিবীর নতুন সপ্তম আশ্চর্য সম্পর্কে। সেই আদিকাল থেকেই কতই না অবাক করা আশ্চর্য অদ্ভুত সব বিষয়াশয় জিনিসপত্র পৃথিবীতে রয়েছে। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষ বিস্ময়কর এই বস্তুর তালিকা তৈরি করে চলেছে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, আর্টামিসের মন্দির, অলিম্পিয়ার গ্রিক দেবতা জিউসের মূর্তি, আলেকজান্দ্রিয়ার বাতিঘর, গ্রেট পিরামিড ইত্যাদি ঐতিহাসিক সপ্তম আশ্চর্যগুলোর কথা আমরা সবাই জানি। এই তালিকাগুলো প্রকাশ পেয়েছিল বহু প্রাচীনকালে। প্রচলিত রয়েছে যে ইতিহাসের জনক হোরাডোটাস এবং গ্যানিক ক্যালামিকাস আলেকজান্দ্রিয়ার এই তালিকায় তৈরি করেছিলেন, কিন্তু এর যথোপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। এরপর 2007 সালে সেভেন ওয়ান্ডার্সের একটি নতুন তালিকা প্রকাশ করা হয়। 100 মিলিয়নেরও বেশি মানুষের ভোটের সাপেক্ষে এই নতুন তালিকা প্রকাশ করা হয়। 2000 সালে প্রায় 200টি মনুমেন্টকে নিয়ে ভোট গ্রহণ শুরু করা হয় এবং ফলাফল জানানো হয় 7 জুলাই 2007 সালের লিসবনে। এই নতুন তালিকাতে সপ্তম আশ্চর্যের মধ্যে কে কে স্থান পেয়েছে দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একমাত্র গিজা গ্রেট পিরামিডকে সম্মানসূচক স্থিতি, গিজা নেকোপলিস মিশরকে সম্মানক স্থান দেওয়া হয়েছে। নাম্বার 1, মহাপ্রাচীর চেন। খ্রিস্টপূর্ব 220 কিন সিং হুয়াং এবং 1368 থেকে 1644 খ্রিস্টাব্দ মিং রাজবংশী এই মহাপ্রাচীরের স্থাপনার ক্ষেত্রে মহান কৃতিত্ব স্থাপন করেছিলেন। চীনের মহাপ্রাচীর নির্মাণ করা হয়েছিল সুরক্ষা ব্যবস্থাগুলিকে সংযুক্ত করে একক প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে আনা এবং মঙ্গল উপজাতিগুলোর আক্রমণ ঠেকিয়ে রেখে তাদেরকে চীন থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে। এর দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। এটি মানুষের তৈরি করা সবচেয়ে বড় প্রাচীর। নাম্বার 2, পেত্রা জর্ডান। নাবাটায়ান সাম্রাজ্যের রাজা চতুর্থ আরোটাস খ্রিস্টপূর্ব 9 থেকে 40 খ্রিস্টাব্দ, উজ্জ্বল রাজধানী ছিল পেত্রা। আরব মরুভূমির ধারে অবস্থিত এই স্থানকে 1945 সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়ে থাকে। এটি এক ধরনের একটি নাট্যশালা। জলবহন ও সংরক্ষণ প্রযুক্তিতে পারদর্শী নাবাটায়ানরা তাদের শহরে বড় বড় সুড়ঙ্গ ও জলধারক কাঠুরি নির্মাণ করেছিল। গ্রিক রোমান শৈলীর অনুকরণে তৈরি এই নাট্যশালা। একটি নাট্যশালায় 4,000 দর্শকের বসার ব্যবস্থা ছিল। এখানে পাথর খোদাই করা অবিশ্বাস্য মূর্তি, একটি 4,000 আসনের অ্যামফিথিয়েটার এবং এল দৈহর আশ্রমের উপর অবস্থিত 42 মিটার উঁচু হেলেনীয় মন্দির আর রয়েছে, যেগুলি আজও মধ্যপূর্ব এশিয়ার সংস্কৃতির উৎকৃষ্ট নিদর্শন করে চলেছে। নাম্বার 3, দ্য রোমান কলোসিয়াম, রোম, ইতালি। রোমের সবচেয়ে স্থায়ী ও ঐতিহ্যবাহী পুরাতন নিদর্শন হল কলোসিয়াম। 70 থেকে 80 খ্রিস্টাব্দে এটি তৈরি করার উদ্দেশ্য ছিল বিজয়ী রোমান সৈন্যদের পুরস্কৃত করার জন্য এবং রোম সাম্রাজ্যের গৌরবগাথা তুলে ধরার জন্য। চক্রাকার কাঠামোতে প্রায় 50,000 দর্শক অবস্থান করতে পারেন। আজ 2000 বছর পরেও এই কলোসিয়ামের অতুলনীয় নকশায় আমেক ছাপ আধুনিক যুগের প্রায় প্রতিটি ক্রীড়াঙ্গনে খুঁজে পাওয়া যাবে। সে সময় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য পশু শিকার, মৃত্যুদণ্ড কার্যকর, যুদ্ধের প্রস্তুতি সহ আরও অনেক কিছু সরাসরি দেখানো হতো। সময়ের সাপেক্ষে ভূমিকম্প এবং পাথর ডাকাতির পর এটি বর্তমানে অনেকখানি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, কিন্তু এর এক অংশ এখনও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নাম্বার 4, চাচেন ইজ্জা, জুকাতান উপদ্বীপ, মেক্সিকো। মায়া সভ্যতার সবচেয়ে বিখ্যাত মন্দির শহর হল চাচেন ইজ্জা। এটি মায়া সভ্যতার প্রায় কেন্দ্র ছিল। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে অবস্থিত মায়ান সভ্যতার পুরাতন ধ্বংসাবশেষ এটি। এটি প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দের। তাদের জীবনযাত্রার নমুনা যেমন পোশাক, মধু, কৃতদাসদের নমুনা এখান থেকে এখনও মেলে থাকে। এখানকার বিখ্যাত দর্শনীয় স্থানগুলি হল কুকুলান পিরামিড, চাকমুলের মন্দির, হাজার স্তম্ভ বিশিষ্ট সভাগৃহ এবং কয়েদিদের খেলার মাঠ। এই পিরামিডটি মায়া মন্দিরগুলির মধ্যে সর্বশেষ এবং অনেকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধ্বংসাবশেষ মান মন্দির। নাম্বার 5, মাচুপিচু, পেরু। মাচুপিচু কথার অর্থ পুরনো পাহাড়। 15 শতকে ইনকা সম্রাট পাকাসুটেক পাহাড়ের মেঘের মধ্যে
এক শহর নির্মাণ করেন যার নাম দেয়া হয়েছিল মাচু পিচু। প্রচলিত রয়েছে গুটি বসন্ত রোগ ছড়িয়ে পড়ায় ইনকারা এই জায়গা পরিত্যাগ করে এবং স্পেনীয়রা ইনকা সাম্রাজ্যকে পরাজিত করার পর প্রায় তিনটি শতক এই শহরটি মনুষ্য সভ্যতা থেকে হারিয়ে যায়। এটি 1911 সালের আগে পর্যন্ত সমগ্র বিশ্ববাসীর কাছে অপরিচিত ছিল। এরপর বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ হিরাম বিংহাম এটিকে বিশ্ববাসীর কাছে ছবি এঁকে তুলে ধরেন। এটি আন্দিস পর্বতের নিকট আমাজনের গভীর জঙ্গলে এবং উরুমবন্ডা নদীর উপরে অবস্থিত। নাম্বার 6, তাজমহল, আগ্রা, ভারত। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান 1632 থেকে 1648 সাল পর্যন্ত এটি নির্মাণ করে থাকেন। তার প্রিয়তমা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই বিশাল স্মৃতিসত্যি নির্মিত হয়েছিল। বিপুল ভোট পেয়ে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান করে নিয়েছে আমাদের সবার প্রিয় তাজমহল। নাম্বার 7, ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, রিডি জেনেইরা, ব্রাজিল। যিশুর এই মূর্তিটি প্রায় 38 মিটার উঁচু এবং রিও ডি জেনেইরোর সামনে কর্কোভাদো পাহাড়ের মাথায় স্থাপিত হয়েছে। 130 ফুট উঁচু এই মূর্তিটি হাইটর দ্য সিলভা কোস্টা নামের এক ব্রাজিলিয়ার করা নকশা অনুযায়ী ফরাসি শিল্পী পল ল্যান্ডসিসকো এর নির্মাণ কাজ সম্পন্ন করেন। এটি তৈরিতে প্রায় 2,50,000 মিলিয়ন ডলার ব্যয় করা হয়ে থাকে এবং সময় লেগেছিল প্রায় 5 বছর। এর শুভ উদ্বোধন করা হয় 1931 সালের 12 অক্টোবর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করবো।